চলতে পারে না, কেননা তোর সংসার যদি না চলে, হ্যাঁ তোর সংসার যদি না চলে আমি দায়িত্ব সারা জীবন আমি তোর পিছনে রই। তাহলে বলুন তো, যারা সাধু হয়েছেন জগতের কথা বলছে, চোদ্দ ভুবনের কথা বলছি, যারা সত্যি গুরু কৃপায় সাধু আশ্রয় হয়েছে, ভজন সাধু ত্রিসঙ্গা কাম গায়ত্রী জপ করে, তারা বলে তারা অভাবে কি আছে? কি অভাবে আছে? ঠিক করে বলুন, ঠিক তো? তাহলে যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা সত্যি অভাবে নেই। কেন? গোবি গুরু কৃপায় যদি গোবিন্দ চরণ আশ্রয় হয়, আগে গুরু তারপরে গোবিন্দ, তারা কখনো জগতে চোদ্দ ভুবনে কখনো অভাবে হয় না। অভাবে কেন হয় না? আজকে দেখুন কে এসেছে, মহারাজ ব্রহ্মচারী আমরা এসেছি, তা আজকে কি অন্নপূর্ণে আমাদের এখানে অভাব আছে? না, ভুল বললাম? তাহলে আপনারা যখন যখন আমাদের মহাজন আসবে, পদকর্তা, তাহলে যখন আসবে সব কাজ বিরতি রেখে, কি বললাম, সংসারে করুর মতো, গাধার মতো, গরুর মতো এই আঁচড়টা দিয়ে নি, আর একটু সুন্দর গেছে এই আঁচড়টা দিয়ে নি। তাহলে আপনারা যখন এই মহাজনেরা আসবে, আমি নয় কিন্তু আমি তো আসছি, এসব দূর থেকে যখন মহাজন আসবে, আপনারা সব কর্ম বিরতি রেখে তাদের দর্শন করবেন আর চরণ স্মরণ করবেন। গঙ্গার গন্ধ, মানে ধূপের গন্ধ যতদূর যায়, গঙ্গার গঙ্গার বাতাস যতদূর যায় ততদূর পুণ্যত্ব হয়, গেরুয়া অবসরে যতদূর নয়নে যাবে দণ্ডবত বলে প্রণতি করবেন। তাই গঙ্গার মায়েরা আপনারা শঙ্খ ধ্বনি দেন, শুধু স্বর্গে যায় না, এখানে কি হচ্ছে উলুদ ধ্বনি আর শঙ্খ ধ্বনি, মানে উলুদ ধ্বনি হলুদি যুগলে রাধা কৃষ্ণ যুগল, গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, বুঝলেন, গগন বলতে আকাশ। তাহলে এখানে আমরা এসেছি, আমরা সব আপনার জন, অন্তরঙ্গ বহিরঙ্গ, তাহলে অন্তরঙ্গকে যারা গুরুচরণ আশ্রয় করেছে আর যারা করেনি তাদের আমি বাদ দিচ্ছি না, তারা কিন্তু মনে ক্ষুণ্ণ হবেন না, বহিরঙ্গ বলতে আশ্রয় করেনি, তথাপি বৈষ্ণবের দর্শনে যখন মাতার দণ্ডবত হচ্ছে তাতেই ভক্ত হয়ে গেছে। তাই গৌর হরি বল। তাহলে আজকের শ্রীধরের কথা কেন নামালাম? আমরা কি সত্যি শ্রীধর সামান্য কলা মোচা বিক্রি করে সংসার নিবারণ করে, আর আমার গৌর সুন্দর সে এসেছে কোথায়? না, প্রিয় ভক্ত তার অন্তর আছে, ভক্তি আছে শ্রীধরের কাছে, অবেলায় যখন বিক্রি হবে না, শ্রীধর তোমার কলা মোচা রয়ে গেল, হ্যাঁ প্রভু বিক্রি আমার হয় নাই, শ্রীধরের কাছে কলা মোচা আস্তে আস্তে, বা তাড়াতাড়ি হুটোপাটা হাত দেবে না, শ্রীধর বলবে, শ্রীধর শ্রীধর বলে আস্তে আস্তে বলবে, কলার মোচায় হাত দিয়ে যেই ধরবে, আমরা প্রভু আমি আমার কলা মোচা বিক্রি হলে আমার সংসার চলবে, শ্রীধর এটা আমার সেবায় লাগবে। তাহলে কি আমরা কি এমন মন তৈরি করতে পেরেছি, মহাজনেরা এসেছে যে আমাদের যা কিছু সবজি ইত্যাদি ভালো ভালো বস্তু নিয়ে এসে শ্রীধর সেবা পাবে না, গোবিন্দ সেবা পাবে, গোবিন্দ সেবার করার পরে মহাপ্রসাদ হবে, মহাপ্রসাদ হওয়ার পরে আমরা যখন সেবা করব, ওই সেবার প্রসাদ নামই পদ্মমূলে গিয়ে নিতাই গৌর হরি বল। এমন ভাব নিয়ে কি এসেছি না ওখানে, মহারাজ আছে চলো সেবা হবে, কিন্তু ওই ভাব আর নিলাম না যে আমরা কিছু দিয়ে অংশগ্রহণ করব, কি বাবা ঠিক না? আমরা যখন আসবো, আমরা যখন আসবো মহাজনেদের সেবা না, মহাজনে গোবিন্দ সেবার পরে মহাজনেরা সেবা করবে। তাহলে আগে ভগবান বললেন অর্জুনকে, অর্জুন আমার ভক্তের ভক্ত, যে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তের ভক্ত নাই সে কবু আমার ভক্ত নাই। তাহলে গোবিন্দ সেবার পরে ভক্ত সেবা, আবার যখন মহাজনেরা আসবে আপনারা যতদূরে থাকবেন, গোবিন্দ বললেন আমার ভক্ত সেবা, মানে আমার ভক্ত আমার সেবা, বিদায় গৌর হরি বল। মহাজনেরা যত দূর থেকে আসবে আপনারা সবাই
মহাজনের মহারাজের দণ্ডপট করবেন, চরণে প্রণতি জানাবেন। ব্রহ্মচারী ওরা যুগে আছে, ব্রহ্মচারী বলতে মহারাজ হয়নি, কিছু তো ওরা বাকি নেই, ওরা টাচে আছে, খালি একটু ঘুরে গেলেই হয়ে যাবে নিতাই গৌর হরি বল। যাই হোক, শ্রীধরের আজকের কথা কেন বললাম, যে শ্রীধর এমন একটা ভক্ত ছিল, তার কথা ভাবলেই চোখে জল আসে, যে সামান্য কলা মোচা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আর মহারাজরা শ্রীধর হতে পারিনি, আমরা গেলেই ভালো মন্দ, হ্যাঁ পনির মিষ্টি ইত্যাদি প্রসাদ দিয়ে তো ভরিয়েছে, তা শ্রীধরের কলা মোচা কি হলাম? আমরা রাজার ছেলের মতো বাদশার মতো ঘুরে বেড়াচ্ছি, নিতাই গৌর হরি বল। তাহলে আমরা বলবো, আমরা যতদিন বাঁচবো এই জগতে আপনারা কিছুতেই মহাজনের চরণ থেকে বঞ্চিত হবেন না, আর যত তাড়াতাড়ি পারবেন নাম লিখিয়ে, পঞ্চমী পুজো তো গেল, সবাই নাম লিখেছে সরার পিছনে, এখন খাতায় নাম লেখে। আমি বলবো এই মহাজনদের চরণে আশ্রয় করে নাম মন্ত্রে নাম লিখিয়ে দেবেন, নিতাই গৌর হরি বল। এইবারে আমি বেশি কিছু শোনাবো না, যদি এসেছে আমি তো আপনাদের শুনিয়ে শুনিয়ে একবার কান ভরিয়ে ফেলেছি, কিন্তু ছুঁচের পেছনে একটা ছিদ্র, চালার পেছনে কোটে ছিদ্র, ধরে রাখবেন একদম মহারাজ এসে এর ভরিয়ে নিন। তাহলে আমি শুধু যে গৌর সুন্দর পঞ্চতত্ত্বর গানটা গাইবার হরি বলে আমি দিয়ে দেবো, নিতাই গৌর হরি বল। লক্ষ্মী মাতা সেখানে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, গদাধর শিব সাধী Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama
हरि बोल हरि कृष्णा हरे कृष्णा हरि बोल हरे कृष्णा सुनते आवाज जाते हरे कृष्णा ओम ज्ञान निरंतर ज्ञान समय हजुगण राधिकाय स्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः अजानुलंबित भुजौ कनिका बदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजभरौ युगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणावतारो हे कृष्ण करुणा सिंधो दीन बंधो जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते भजामि राधांग मरविंद नेत्रांग स्मरामि राधांग मधुरस्मितास्यां वदामि राधां करुणाभराद्रां ततो मम नास्ति गतिर्न क्वापि भक्त्या विहीनापराधलक्ष्यै क्षिप्तासि कामादितरङ्गमध्यै कृपामयि त्वं शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद सब एक बार हाथ तुले बोले बोला हरे कृष्ण बोला कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे बार जोर करे बोला हाथ तुले बोलो हरे जोर बोले ही ना कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम तीन बार बोलता है हर बार जोर कर जब छाता उड़ी जाए कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम सर्वप्रथम हमी हमार गुरुपाद पद्म नित्यानंद अभिर्न कलेवर संबंध ज्ञान प्रदाता नित्यलीला प्रविष्टम विष्णु पाद स्तोत्र सत श्री
श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांत गोस्वामी महाराज चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जनाए। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्मा नितलीला प्रविष्टम विष्णु पाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज नितलीला प्रविष्ट विष्णु पाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील पामन गोस्वामी महाराज चरण सरोज श्रद्धा पुष्पांजलि प्रणाम जनाए। তারপর আমাদের মহারাজ, মহারাজের নাম কি? যাযাবর। আমি নাম দিয়েছিলাম এখানে শ্রী যাযাবর মহারাজ, অন্যান্য সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীদের আমি যথাযোগ্য প্রণাম জানাই। আজকে আমাদের খুবই ভালো দিন। বলে কি ভালো দিন? বলে আজকে আমরা ভগবানের কথা শ্রবণ করার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে। श्री सुखदेव गोस्वामी परीक्षित महाराज को बोल चले परीक्षित बोले स्वर्गे सत्ये च कैलासे वैकुंठे नास्ते अमरस। अर्थ हलो आज के अमरा जे सौभाग्य प्राप्त करे छी, सुखदेव गोस्वामी बोल स्वर्ग ते देवता रूपे जन्म ग्रहण कर ले ओ, सेखाने एही भगवान गोविंद रे कथा महाप्रभु कथा स्वर्ग तेव सही भागवत कथा नहीं, भगवत कथा नहीं। बोले स्वर्ग कथा छेड़े दाओ, यदि के वो ब्रह्म लोके हो जाए सही ब्रह्म लोके हो, यही भागवत कथा, भगवत कथा ब्रह्म लोके हो नहीं। यदि को खाना ब्रह्मा री इच्छा है हम एक तो गोविंद रे कथा सुनते चाहे की करें जाने तो गोस्वामी तिनी बोल छेन ब्रह्मा तिनी ब्रह्म लोके परित्याग करे তিনি এই মর্ত্য জগতে তিনি ভগবানের কথা শ্রবণ করতে আসে। কিন্তু যখন কথা শুনতে আসেন তিনি কি একা কথা শুনতে আসে? বলে না, একা তিনি কথা শুনতে আসেন না, নিজের পত্নী তিনি ব্রহ্মাণীকে সঙ্গে করে কথা শুনতে আসে, একা কথা শুনতে আসে না। দেবতার যখন কথা শুনতে আসে তারা কি একা কথা শুনতে আসে? বলে না, সমস্ত দেবীদের কথা শুনতে আসে। হ্যাঁ, তাদের দেবীদেরকে নিয়ে বলছে ইয়ে ব্রহ্ম লোকের কথা তুমি ছেড়ে দাও, এই যে ভগবত কথা বলে কৈলাসে নাস্তে অমরস, মানে কৈলাসেতে এই কথা নেই। এই যখন শিব ঠাকুর যখন তিনি কথা শুনতে আসেন তিনি একা আসেন না, তিনি শিবানীকে নিয়ে মাতা পার্বতীকে নিয়ে কথা শুনতে আসেন। বুঝতে পারছেন তো? এখানে একা কেউ কথা শুনতে আসেন না। বলে কেন? এখানে কেউ জল দিবে না, যখন হরিকথা আমি কোন জল করে দিবে না। এই জন্য বলে তারা দুজন দুজন কথা শুনতে কেন আসে? কারণ কি? দেখুন এর রহস্য বুঝো, যেখানে এখানে মায়েরা কথা শুনতে এসেছে, যখন এই ভাগবত কথা শুনতে আসেন তখন জ্ঞান হয়। বিনু সতসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ নাশ হই। যে পর্যন্ত আমরা এই ভগবানের কথা শ্রবণ না করি সে পর্যন্ত আমাদের জ্ঞানের উদয় হয় না, আর যে পর্যন্ত ভগবানের কৃপা না হয় সে পর্যন্ত এই ভগবত কথাকে শুনতে পারে না। যখন গোবিন্দের কৃপা হয় তখন এই সাধু সঙ্গ প্রাপ্ত হয়। যেরকম এখানে অনেক মায়েরা কথা শুনতে এসে, যখন তোমরা সাধু সঙ্গ প্রাপ্ত করবে কি বুঝতে পারবে? সাধু সঙ্গে, সাধু সঙ্গে কি জ্ঞান লাভ হবে? তখন এইটা বুঝতে পারবেন এই যে মানব শরীর, ये शरीर साधारण भाग्य पावा जाए ना। ऐ जने बोले लब्धवा सुदुर्लभ मिदं बहु संभवाते, माने 84 लाख जन्म भ्रमण करार पर तखन एक बार गोविंद ऐ मानुष जन्म टुक दे। बोले किसर जन दिए छन जीवटा? किए दिए पशु धर्म मत पाचा धर जन्म दिए मरी जाव तार जन के दिए छन? बोले ना, ऐ जने भगवान तिनी रामचंद्र तिनी অযোধ্যা বাসীদের বসিয়ে তিনি বুঝাছেন। বলে হে অযোধ্যা বাসীরা, বলে সাধন ধা মো মোক্ষ করে দ্বারা, তালি বাজে বলো, সাধন ধা মো মোক্ষ করে দ্বারা, জয়ি পারা লোক সভা লোক
ભગવાન રામજીની અયોધ્યા વાસી તારે કી બુઝા છે બોલે હે અયોધ્યા વાસીરા હે જે માનવ શરીર કી બોલે સાધન ધામ અર્થ અર્થ લો એઈ 84 લક્ષ જીવન તે કોન પશુ પાંખી તારે બોલો ગોવિંદ ગોવિંદ કૃષ્ણ કૃષ્ણ બોલે કે બોલતે પારવે કે એ પશુ પાંખી ગલત જીગા બોલો કેવલ એ માનવ શરીર ટા એઈ રકમ વ્યક્તિ જીવન એઈ માનવ શરીર તે અમારા શ્રી ગોવિંદ રે નામ નીતે પારી ભગવાન રે નામ નીતે પારી ये भगवान नाम ये मानुष क्षण हर के नाम लिखते पारे नाम बोल मानव शरीर बोले की बोले साधन धाम अर्थ हलो यही मानव शरीर दिए ही तुम्हें गोविंद रे भजन करते पारे अन्य को जीवन तुम्हें से मुक्ति पद के पेते पारे ना से गोविंद रे का जेते पारे ना যখন সাধু সঙ্গ হবে তখন এই জ্ঞানটি হবে কি জ্ঞান হবে এই জীবন এই গোবিন্দের ভজন করে তার কাছে যেতে পারব আর যদি এই জীবনটা খেয়ে দিয়ে পশু পাখিদের মতো দু চারটা বাচ্চা জন্ম দিয়ে তাদের বড় করে মরে গেলাম আগের জন্ম ওই পশু পাখি জন্মে যাবে আবার তুমি 84 লক্ষ জনিতে আবার তুমি ভ্রমণ করবে বুঝতে পারছেন তো এই জন্য বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয় বুঝতে পারছেন এই জন্য এখানে দুজন দুজন কেন যাচ্ছে যেরকম মায়েরা এখানে এসেছে ভগবানের কথা শুনবে তখন জ্ঞান হবে ভাই এই জীবনটাকে খেয়ে দিয়ে বিতাবে না এই জীবনটা দিয়ে গোবিন্দের ভজন করবো গোবিন্দের ভজন করবো যদি দাদারা না আসে কেবল মায়েরা আসে তখন কি হবে তাদের জ্ঞান উদয় হবে তখন তারা মালা চপ করবে গলায় তুলসী কট্টি দিবে মাথায় তিলক লাগাবে আর যদি পতিরা না আসে দাদারা না বলে কোন সাধুর চক্কর তুমি পড়ে গিয়েছ কোন সাধু বাবার চক্কর পড়েছ হ্যাঁ যখন দেখো গৌরী মঠে চলো বৃন্দাবনে চলো নবদ্বীপে চলো হ্যাঁ আগে তো বলতে একটা সিনেমা দেখতে চলো ঘুরতে যাবে এখন সময় হলে বলে চলো নবদ্বীপে যাও মহাপ্রভুর হ্যাঁ মহাপ্রভু পরিক্রমা করতে যাবো বৃন্দাবনে যাবো চলো ওখানে নাম হচ্ছে হরিকথা ভাগবত কথা হচ্ছে হ্যাঁ আর যদি দাদার কথা শুনতে আসে আর দিদির না আসে তখন দাদাদের সেই জ্ঞান হবে সেই জ্ঞান হতে হলে কি হবে যখন সময় হবে তারাও মালাটা গুটিয়ে জপ করবে গীতা ভাগবত পড়বে আর যদি দিদিরা না আসে থাকে না কি হবে দিদিরা কি বলবে বলে কোনো কাজকর্ম নেই যখন দেখো মালাটা নিয়ে বসে আছো হ্যাঁ শ্মশান কি করে চলবে এই গীতা ভাগবত পড়লে কি হয়ে যাবে বুঝতে পারছেন তো কিন্তু যখন দুজন কথা শুনতে আসবে দাদা আর দিদিটা তখন দুজনের জ্ঞান উদয় হবে তখন কি হবে সময় পেলে চলো দুজন বৃন্দাবনে যাবো দুজন নবদ্বীপ ধাম যাব দুজন ভাগবত কথা শুনতে যাব তখন কি হবে সংসারটা ভালোভাবে চলবে এই জন্য যখন শিব ঠাকুর আসছেন তিনি একা তিনি আসছেন না তিনি মাতা পার্বতীকে নিয়ে আসছেন ব্রহ্মা যখন কথা শুনতে আসেন তিনি একা আসছেন না তিনি ব্রহ্মাকে নিয়ে আসছেন যখন দেবতারা কথা শুনতে আসে দেবতারা একা আসে না দেবীদেরকে নিয়ে আসে চলো দুজন গোবিন্দের কথা শুনতে যাব কিন্তু এই যে গোবিন্দের কথা কথা বলবে না মাঝখানে এ বোধায় কথা বলবে না এই যে এখানে বলছে এই যে ভাগবত কথা এটা স্বর্গেও নেই এটা ব্রহ্মলোকেও নেই এটা শিব লোকে নেই কিন্তু শিব লোকের কথা ছেড়ে দিন সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত বলে বৈকুণ্ঠে নাস্তে অমরস ये बैकुंठ है ओ ए गोविंद ने कथा महाप्रभु ने कथा बैकुंठ तुम लक्ष्मी नारायण ने कथा सुनते पावे सेखाने की गोविंद ने कथा सुनते पावे सेखाने महाप्रभु ने कथा के सुनते पावे सेखाने सुनते पावे ना ए जने जखन गरुड़ रे इच्छा है आमी एक टू गोविंद ने कथा सुनवा तिनी से बैकुंठ छड़े ए मर्त्य जगत तिनी कथा सुनते आस हरि हरि কিন্তু আজকে আজকে দেখো না আমার কত ভাগ্যবান দেবতাদের কথা শুনতে এলে দেবতাদের কথা কি হলো কি হলো কি কো নাই দরকার নেই ভালো তুমি চুপচাপ আসো এই যে দেবতাদের কথা শুনতে এলে তারা কি করে দেবলোক ছেড়ে আসে ব্রহ্মার কথা শুনতে এলে ব্রহ্মলোক ছাড়ে
শিবের কথা শুনতে শিব লোক ছাড়ে আর বৈকুণ্ঠে হ্যাঁ যদি কথা শুনতে গরুড়ের ইচ্ছা হয় তিনি বৈকুণ্ঠ ছেড়ে আসেন কিন্তু আজ এই জায়গার নামটা কি আর বলো মহেশপুর কিন্তু মহেশপুর লোকরা আপনারা কিছু ছাড়লেন ঘর দ্বারা কিছু ছেড়েছেন ব্রহ্মা এত দূর থেকে এসেছেন বিষ্ণু এত দূর থেকে আসছে দেবতারা দেব লোক ছেড়ে আসছে কিন্তু আমাদের কি কনপুর গ্রাম নাম মহেশপুর লোকরা কি কিছু কথা শুনতে এসে আপনারা কিছু ছেড়েছেন না কথারূপী গঙ্গা তিনি বৃন্দাবন থেকে প্রবাহিত হয়ে তিনি আমাদের ঘরের সামনে এসে গেছে আমরা ঘরে বসে বসে সেই কথারূপী অমৃততে আমরা স্নান করেছি অর্থ হলো আমরা সেই দেবা দেবী ব্রহ্ম লোক থেকেও আমাদের আজকে অনেক পুণ্য উদয় হয়েছে যা দ্বারা আজকে আমরা এই ভগবানের কথা শুনতে এসছি বলে নিতাই গৌর প্রেমানন্দে এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কথার এত মহত্ব কেন এই কথার এত মহত্ব কেন ভাগবত পড়ে দেখবেন অন্যান্য সুখদেব গোস্বামী বলছেন এটা কথা নয় বলে কি সুখদেব গোস্বামী বলছেন বলে নিবৃত তসেই রূপ গিয়মানাত ভব ঔষধ ছত্র মনোবিরামাত কাহ উত্তম শ্লোক গুণানুবাদাত সুখদেব গোস্বামী বলছেন এটা কথা নয় বলে কি বলে ভব ঔষধি অর্থ কি যদি এই সংসার থেকে কেউ পার হতে চায় সংসারে যে দুঃখ কষ্ট আছে কেউ শরীর থেকে দুঃখী কেউ মন থেকে দুঃখী কেউ টাকা থেকে দুঃখী কেউ শাশুড়ি থেকে দুঃখী কেউ বৌ মা থেকে দুঃখী কেউ ছেলে থেকে দুঃখী 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 নাকি না সবাই সংসারে দুঃখী এই জন্য বলছেন কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিনা রহত উদাস থোড়ে থোড়ে সব দুঃখী সুখী কৃষ্ণ কা দাস সবাই দুঃখী কিন্তু সুখী কে বলে সেই গোবিন্দ যিনি দাস হতে পেরেছেন তিনি একমাত্র সংসারে সুখী নেই তার সবাই দুঃখী বুঝতে পারছেন তো বলে ভব ঔষধ মানে যদি এই সংসার থেকে কার পার হতে চান তিনি এই কথারূপী যদি ঔষধকে তিনি পান করেন কি হবে তিনি ভবসাগর থেকে উদ্ধার হয়ে যাবে কিন্তু এখানে টিকাকারীরা প্রশ্ন করছে বলে আপনি বলছেন ঔষধ ভব রোগের বলে হ্যাঁ আপনার এলোপ্যাথিক ঔষধ খান কখনো ঘুম না দেখবেন কত সেটা তেত আমার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে না জল দিয়ে বলে গিলেনি তাই নাকি হ্যাঁ আপনি যখন বলছেন এইটা হলো ভব্য ঔষধ মানে সংসার থেকে পার করতে গেলে এটা হলো ঔষধ তাহলে এটা কি খুব তেত বলে তেত নাই বলে মনোবিরামাত বলে হৃত কর্ণ রসায়ন আমাদের শ্রী হ্যাঁ ভগবান শ্রী কপিল দেব মা কে বলছে বলে মা এই যে ভগবানের কথা কি সেটা কি হৃত কর্ণ রসায়ন কথা ভিতরে কি রান্না বান্না করছো খাচ্ছে হ্যাঁ তো ভালো ভালো না পাখাটা বন্ধ করতে তো এই জন্য এখানে বলছেন যে এটা হৃত কর্ণ রসায়ন এই যে ভগবানের কথাটাকে উদাহরণ দিয়েছেন রসায়ন রসায়ন নাম শুনেছ দেখো রসায়ন অর্থ হলো দশটি মেডিসিন দশটি আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে ওটা তৈরি হয় ওই রসায়নটা যদি কেউ পান করে না শরীরের মধ্যে যত রোগ শোক কষ্ট আছে সবগুলো দূর হয়ে যায় তিনি উদাহরণ দিচ্ছেন এই যে ভগবানের কথাটা কি এটা হলো রসায়ন কথা যেটা পান করলে পরে তুমি শরীরের যত দুঃখ কষ্ট আছে সেটা তো দূর হয়ে যাবে তোমার এই ভবসাগর যে দুঃখ কষ্ট আছে এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে কোথায় যাবে সেই গোলক বৃন্দাবনে তুমি সেই গোবিন্দের কাছে যেতে পারবে যদি এই কথারূপী রসায়নকে কেউ পান করে হ্যাঁ এই জন্য ভাগবতে এই কথাকে আলাদা 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 নাম দিয়েছেন এই জন্য কথাটাকে শ্রী সুখদেব গোস্বামী কি বলছেন রাধারানী কি বলছেন এই কথাটা কি বলে তব কথা মৃত সপ্তজি এই বজাম কবি ভিরি ¡Gracias!
রাধা রানী নিজে বলছেন গোবিন্দের কথা শুনলে কি হবে। আপনার এখানে বসে আছেন, গোবিন্দের কথা শুনতে ঘর দ্বার ছেড়ে দিয়ে চলে এসছে, কেউ বলবে এই কেউ কথা কথা শুনে কি হবে, বেকার যাও। হ্যাঁ, কিন্তু এখানে রাধা রানী তিনি নিজে বলছেন যদি আমার গোবিন্দের কথা কেউ শুনে তাকে বলছেন সাতটি লাভ পাবে। কয়টি লাভ পাবে? আর জোর করে বলো, কেউ বলছে না, সব চুপচাপ আছে। এখানে শরীর থেকে মন মনে কি ঘরে বসে আছে? ভালো করে শোনো, কয়টা লাভ হবে? আমি এখন বলবো, পরে তোমাদের কাছে শুনবো। দেখো কে মা, কে মা বলতে পারে? রাধা রানী তিনি বলছেন, বলে গোবিন্দ তোমার এটা কথা নয়। বলে কি? বলে তব কথা অমৃত, তোমার কথা হলো অমৃত। কিন্তু আমাদের নীতি ওই সমুদ্র মন্থন থেকে অমৃতটা বেরিয়েছিল, এইটা হলো অমৃত। কোথায় আছে বলে সমুদ্রে অমৃত আছে। হ্যাঁ, তখন বলছেন যে না প্রকৃত অমৃত, হ্যাঁ প্রকৃত অমৃত সমুদ্রে নেই। বলে কেন? যদি সমুদ্রতে যদি অমৃত থাকতো বলুন তো, সমুদ্রের জলটা খেতে কিরকম? বলো, নোনতা নোনতা না, লবণ লবণ, তো জলটা তো মিষ্টি হতো, এটা নোনতা কেন হতো, এটা লবণ কেন? অতএব প্রকৃত অমৃত ওখানে নেই। বলে দ্বিতীয় অমৃত কোথায় আছে? বলে চন্দ্রমাতে। দেখবেন সারাদিন কাজ কম করতে করতে আমরা পরিশ্রম হয়ে যায়, রাত্রি যখন শুয়ে যায় না ওই চন্দ্রমা থেকে একটি অমৃত বের হয়, বুঝতে পারছেন তো? তখন সকালে উঠবেন, দেখবেন শরীর মধ্যে আবার সেই শক্তি এসে গেছে। বলে কোথা থেকে এলো? বলে চন্দ্রমা থেকে। এই জন্য অমৃত কোথায় আছে? বলে চন্দ্রমাতে অমৃত আছে। কিন্তু বৈষ্ণবরা বলছে প্রকৃত অমৃত চন্দ্রমাতে নেই। বলে কেন? বলে সেখানে যদি অমৃত থাকতো বলে ওটা ক্ষয় কেন হয়ে যায়? পূর্ণিমাতে পূর্ণ চন্দ্র, তারপরে দেখবেন প্রথমা দ্বিতীয় তৃতীয় হতে হতে অমাবাস্যাতে পুরো আসে। অমৃত থাকতো চন্দ্রমাটা সবসময় পূর্ণই পূর্ণ থাকতো, ও পূর্ণ কেন থাকছে না? বলে ওখানে ও অমৃত নেই। বলে তৃতীয় জায়গায় বলে বধু মুখে, বলে অমৃত আছে, বলে বধু মুখে বৌদের মুখেতে আছে, মায়েদের মুখে অমৃত আছে। যে অমৃতটাকে পুরুষরা সে অমৃতকে পান করে, কিন্তু আমাদের বৈষ্ণবরা বলছে সেখানে ও অমৃত নেই। বলে কেন? বলে সেখানে যদি অমৃত থাকতো যে বাবারা পান করে আর ভাইরা পান করে, দেখবে কখনো কখনো স্ত্রীরা আগে বাবারও বল হরি হরি বলো যায়, বল হরি হরি বলো যায়, মরে যায়। যদি অমৃত থাকতো অষ্টের মধ্যে মুখের মধ্যে, তো পুরুষরা অমৃত অমরত্ব কেন প্রাপ্ত করেছে না? ওরা স্ত্রীরা আগে পটল তুলছে, বুঝতে পারছেন তো? তবে অমৃত সেখানে নেই। বলে চতুর্থ জায়গায় অমৃত আছে, বলে চতুর্থ জায়গায় কোথায় অমৃত আছে? বলে অমৃত আছে ভাইনাম নিবাসে, মানে যেখানে সর্প বাস করে না, ও সেখানে অমৃত আছে। কিন্তু বৈষ্ণবরা বলছেন বলে গরুরাত ত্রাসাদ, দেখবেন গরুরের আহার হলো সর্প, এখানে সাপ ধরে খেয়ে ফেলে তাদের বিষ দাঁত ভেঙে যায়। বলে যদি অমৃত থাকতো বিষ দাঁতই ভাঙতো না, গরুর থেকে ভয় পেত না, অতএব সেখানে অমৃত নেই। বলে আর কোথায় পঞ্চম অমৃত আছে? বলে স্বর্গেতে দেবতারা পান করে। কিন্তু কৃষ্ণ গীতাতে কি বলছেন? কি পুণ্য পুণ্য খেতে খেয়ে মর্ত লোকম বিসরন্তি, কতদিন পর্যন্ত স্বর্গে থাকবে? যতদিন পর্যন্ত তাদের পুণ্যটা শেষ না হয়, আর পুণ্য শেষ হলে আবার এই জগতে আসতে হয়। ইয়ে অমৃত অমৃত কোথায় নেই? বলে মোক্ষকে অমৃত বলা হয়েছে, মোক্ষামৃতম মোক্ষামৃতম, মোক্ষকে ওটা অমৃত বলা হয়েছে। কিন্তু বলছে ভগবান এখানে দেবতারা তত পতন্তি অনাদিত যুষ্মদ অঙ্গ্রয়, তারা মুক্তিপদ প্রাপ্ত করে ও গোবিন্দর চরণকে অনাদর করা দরুন সেখান থেকে তাদের পতন হয়। অমৃত ফর্মিত কোথায় নেই, সেখানে সব বৈষ্ণবরা কেটে দিয়েছে। তখন বলছে অমৃতটা আছে কোথায়? তুমি তো সব জায়গায় কেটে ফেললে অমৃত অমৃত নেই, অমৃতটা আছে কোথায়? বলে এক জায়গায় অমৃত আছে, বলে সুধা বহতি কণ্ঠে ভগবত জনানাম, কেবল শুদ্ধ বৈষ্ণবদের কণ্ঠে কেবল অমৃত আছে, মানে কি গোবিন্দর কথায় অমৃত আছে। এই জন্য গোপীরা কি বলছে? তব কথা অমৃতম, হে গোবিন্দ যদি তোমার কথা অমৃতকে যদি কেউ পান করে, তিনি জগতে অমরত্বকে তিনি প্রাপ্ত করে, বুঝতে পারছেন তো? এই জন্য শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন তোমাকে কিছু করতে লাগবে না, খালি বসে বসে কথা শোনো, তোমাকে কিছু করতে লাগবে না, বসে বসে কেবল কথা শোনা,
যে পর্যন্ত তোমার ইয়ে অনুভূতি না হয়েছে আমি সংসার সমুদ্র কে পার হয়ে গিয়েছি ততদিন পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না কেবল বস আর তুমি কবিতে কথা টুকর শুনো সত্যি সত্যি পরীক্ষিত মহারাজ কি হলো কথা শুনতে শুনতে গোলক বৃন্দাবন থেকে সেখানে রথ এসেছে তিনি রাধা রানীর একটি দাসী হয়ে ওই রথে বসে তিনি কি করছেন সেই গোলক বৃন্দাবনকে তিনি গিয়েছেন নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল মালিক দেখেন বসে আছে একা যদি আমাদের দাদা যদি একা সুনীল দাদা একা ঢুলু দেন দেন সব বাইরে ফেলে গোবিন্দর পার্টি জিতে গেছে আর রাধার পার্টি হেরে গেছে হারিয়ে দিলেন আমরা রাধা শ্যামলি জিতে গেছে এখন রাধার দল জিতে গেছে হেরে গেছে দেখো কৃষ্ণ জিতে না খুশি হন না রাধা রানী জিতলে কৃষ্ণ গোবিন্দ খুশি হন না রাধা রানীকে তিনি আনন্দ দিয়ে আনন্দিত ভক্ত আনন্দতে ভগবান আনন্দিত হয় ভক্ত হেরে গেলে না ঠাকুরকে কেউ কি পরাস্ত করতে পারে কিন্তু যখন শ্রদ্ধা আমার সঙ্গে কৃষ্ণ কুস্তি লড়ে না গোবিন্দ নিজেই হারি যায় রাধা রানীর সঙ্গে কুস্তি লড়লে পরে কৃষ্ণ নিজেই হেরে যায় আরে ভক্তকে তিনি জিতিয়ে তিনি খুশি হয় বুঝতে পারছেন তো এই জন্য রাধা রানী জিতলে পরে কৃষ্ণ গোবিন্দ খুশি হয় আমার রাধা রানী তো জিতেছে আমার ভক্ত তো জিতেছে নিতাই গৌর প্রেমানন্দে এখানে কি বলেছে যে যদি কেউ গোবিন্দের কথা শ্রবণ করে তার সাতটি লাভ হবে কি লাভ হয় প্রথম লাভ হল তিনি অমরত্বকে প্রাপ্ত করেন দ্বিতীয় লাভ হলো জগতে তোমার যত দুঃখ কষ্ট আছে সমস্ত দুঃখ কষ্ট তোমার শেষ হয়ে যাবে কোন সংসারে দুঃখ কষ্ট থাকবে না যদি কেউ গোবিন্দের কথা শুনে যেরকম দেখুন এর অনুভূতি দেখো অনুভূতি আর দেখো আমরা সবাই এই কথা বলবে না অনুভূতি এখন তোমার অনুভূতি ধরো আমরা এখানে সবাই সংসারে কিছু না যে কোনো ভাবে দুঃখী দুঃখী আছি কেউ বলতে পারবো সংসারে আমি সুখী আছি সবাই দুঃখী আছে কিন্তু একটি কথা দেখবেন যতক্ষণ আপনারা এখানে বসেছেন না বাড়িতে কোনো দুঃখ কথা মনে আছে তোমাদের বাড়িতে কোনো দুঃখ কষ্ট মনে আছে কিছুই নেই কিন্তু দুঃখ কখন মনে হবে যখন এই গেট থেকে পার হয়ে যাবে না এ পার হলে বাড়িতে গেলে বৌমার সঙ্গে পড়ে না শাশুড়ির সঙ্গে ঝগড়া শ্বশুরের সঙ্গে পড়ে না দেহের কথা শুনে না বাড়িতে এই কষ্ট এই কষ্ট কেবল এই গেটটা পার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যত সময় হরে কৃষ্ণ কিন্তু এখানে লাইট চলে গেছে তার খুলে গেছে চার্জার হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি হরে কৃষ্ণ হরি বল দূরে হরে কৃষ্ণ কইটা আটটা আটটা হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পিছনে পর্যন্ত আপনারা শুনতে পাচ্ছেন পিছনে পর্যন্ত শোনা যাচ্ছে
ঠিক আছে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি গোল হয়ে গেছে লাইট তোমাদের হলুদ ধ্বনিতে না লাইট ভাই পালিয়ে গেছে এই জন্য বলছে ভগবানের কথা শুনলে কি হয় সাতটি লাভ হলো প্রথম লাভ হলো অমৃতত্ব তো প্রাপ্তি হবে দ্বিতীয় লাভ হলো তব কথা অমৃতম তপ্ত জীবনম সংসার যে দুঃখ কষ্ট ভোগ করছি সমস্ত দুঃখ কষ্ট তোমার দূর হয়ে যাবে আর তৃতীয় লাভ হলো তপ্ত কবিবি রীড়িতম বলে এই ভগবানের কথা কারা কারা এই ভগবানের কথা গান করে বলে বড় বড় ঋষি মুনিরা ব্রহ্মাবতী সেই গোবিন্দের কথা বলছেন শিব ঠাকুর কথা স্বয়ং কথা বলছেন অমর কথা তিনি বলছেন শ্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামী ব্রহ্মা সমস্ত দেবা দেবীরা সেই গোবিন্দের কথা গান করতে থাকে বুঝতে পারছেন তো এই জন্য কবিবীর কলমস অপহম যদি এই ভগবানের কথা কেউ শুনে জীবনে যত দুঃখ কষ্ট আছে যত পাপ আছে সব দূর হয়ে যায় এই জন্য তোমাদের রামায়ণের একটি কথা শোনাছি যেহেতু না জেনে শোনেও কেউ যদি গোবিন্দের কথা বসে বসে যায় তার কি লাভ এখানে শ্রী বাল্মীকি তিনি রামায়ণে কি কথা গোবিন্দের মহিমা কি তিনি কথা শোনাছেন বলে এক সময় একটি রাজা ছিল রাজার নাম কি ছিল রাজা সুমতি সুমতি আর সত্যবতী হ্যাঁ একটা রাজা ছিল যে রাজার নাম ছিল হ্যাঁ যে রাজার নাম ছিল সুমতি তিনি ওনার পত্নীর নাম ছিল সত্যবতী এরা দুজন কি করত হ্যাঁ এরা দুজন কি করত সারা দিন সেই ভগবান রামের কীর্তন রামের কথা বাল্মীকি কথা শোনা সময় পেলে ওই মালা নিয়ে শ্রী রাম শ্রীরাম সীতারাম সীতারাম জপ করত চব্বিশ ঘন্টার মধ্যে রাজা রানী হয়েও তারা সেই গোবিন্দের ভজন করত একটা ঋষি ছিল বিভান ঋষি একদিন এদের ভক্তি দেখে তিনি আশ্চর্য হয়ে গেছে বলে বড় বড় সাধুদের সাধুদের মধ্যেও এই বৃত্তি দেখা যায় না এটা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সেই ঠাকুরের কথা ঠাকুরের নাম জপ ঠাকুরের ভজন করছে চব্বিশ ঘন্টা একদিন সে বিভান ঋষি তাদের জিজ্ঞাসা করছে বলে তোমাদের এইরকম ভাবে ঠাকুর চরণে রতিমতি হলো কি করে বড় বড় ঋষিদের মধ্যে এটা দেখা যায় না তোমরা যে সারাদিন গোবিন্দের কথা ভজন করছো তখন সে রাজা রানী বলে সুমতি আর সত্যবতী বলে দেখো তুমি হলে সাধু সাধুদের কাছে কোনো কথা গুপ্ত রাখতে নেই সব কথা বলে দিতে হয় কিন্তু এ পর্যন্ত এর রহস্য আমি কাকে বলে নাই আজকে আমি তোমাকে বলছি কেন আমরা সারাদিন সেই ঠাকুরের ভজন নাম কীর্তন করি আমার পূর্ব জন্মের কথা আমার মনে আছে পূর্ব জন্ম নয় আমার চার জন্মের কথা আমার মনে আছে কত জন্মের কথা চার জন্মের আপনার মন দিয়ে শুনুন যারা এই গোবিন্দের কীর্তন ভজন করে বলে আমি হলাম জাতিস্বর মানে পূর্ব জন্ম কথা যারা মনে থাকে বলে আমি চার জন্ম আগে আমার নাম ছিল মালতী আমার যে পত্নী এর নাম ছিল কালী আমরা দুজনে খুব দুষ্ট ছিলাম আমি এত দুষ্ট ছিলাম আমি বাড়িতে মধ্যে এত দুষ্টামি করতাম পশু পাখিদের কেটে খাওয়া চোরি করা বদমাশি করা মদ খাওয়া আমাদের পরিবার লোকরা দুঃখী হয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল আমি এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি আর এই যে কালী দেখছে আমার যে পত্নী রানী এর নাম ছিল কালী ইয়ে তো নিজের পত্নীর পত্নীর গলা কেটে দিয়েছিল নিজেই পতিকে হত্যা করেছে এই জন্য একেও ঘর থেকে বের করে দিয়েছে এখন এই জঙ্গলের মধ্যে আমরা ঘুরতে 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 দুজনের মিলান হয়েছে আমরা দেখ আমরা একা একা দুজন এখন দুজন আমরা একসঙ্গে থাকতে আরম্ভ করেছি যখন আরম্ভ করেছি কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল ওখানে পাশে একদিন আমরা দেখলাম যেরকম আপনারা এখানে একত্রিত হয়েছে একদিন আমরা দেখলাম অনেক লোক এখানে জড় হয়েছে আমরা বললাম কি হয়েছে গো এখানে এত লোক জড় হয়েছে কেন আমরা দুজন পতি পত্নী গিয়েছি ওখানে গিয়ে দেখি বলছে ওখানে রামায়ণ ভগবান রামের কথা হবে নয় দিন পর্যন্ত যারা এখানে কথা শুনতে আসবে কথার শেষে তাদের প্রসাদের ব্যবস্থা এখন আমরা দুজনে বুড়ো বুড়ি হয়ে গেছি আগে তো পশু পাখিদের মেরে দিয়ে খেতাম কিন্তু এখন আমাদের দিন বহুত কষ্ট যেত খাওয়া দাওয়া পেতাম না
আমরা যেমন দেখলাম নয় দিন পর্যন্ত এখানে কথা হবে, যারা কথা শুনতে আসবে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা, আমরা চিন্তা করলাম এখন নয় দিন পর্যন্ত কোনো চিন্তা নেই, চলো আমরা ওখানে গিয়ে বসবো, বসে ঠাকুরের কথা শুনবো, আর শেষে তো প্রসাদ পাওয়াই যাবে। আমার এই বুদ্ধিতে ওখানে গিয়ে কি করেছি, নয় দিন পর্যন্ত ঠাকুরের কথা শুনেছি, কথার পরে প্রসাদ পেয়েছি। এখানে কিছুদিন পরে আমাদের মৃত্যু হয়েছে, এটা বাল্মীকি নিজে বলছেন কথা, কিছুদিন পরে আমাদের মৃত্যু হয়েছে, যেখানে মৃত্যু হয়েছে আমাদের গলায় কাল ফাঁসতে বেঁধে দৌড়তে বেঁধে যম দূতরা টেনে টেনে নিয়ে গেছে, কোথায়? যম মহারাজের কাছে। যম মহারাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করছে, এর খাতা দেখো কত পাপ কত পুণ্য করেছে, বুঝতে পারছেন তো? এই জন্য ওর নাম হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মানে কি? গুপ্ত অর্থ হলো লুকিয়ে, চিত্র অর্থ হলো আমাদের ফটো। যদি কেউ বলে আমি দশতলা বিল্ডিং উপরে বসে আমি চারিদিকে আমি দরজা বন্ধ করে কি করছি কে দেখছে? এটা দিনে যদি কিছু কার্য কার্য করে না, এই সূর্য কিরণ সব জায়গায় নিজে থেকে ও অটোমেটিক এরকম একটা ক্যামেরা লাগা আছে না, ও ক্যামেরাতে আমাদের সব ফটোগুলো উঠে যাচ্ছে, তুমি লুকিয়ে কিছু করতে পারবে না। এই জন্য আমরা আগে জন্মে যে যে কর্ম করেছি এই জন্মে সেই সেই কর্ম অনুরূপ আমরা ফল প্রাপ্ত করেছি, বুঝতে পারছেন তো? লুকিয়ে তুমি কিছুই করতে পারবে না। রাত্রে সেখানে চন্দ্রমা সাক্ষী, রাত্রি সেখানে সাক্ষী। এই জন্য ওর নাম হচ্ছে চিত্রগুপ্ত, মানে গুপ্ত রূপে আমাদের ফটো গুলো যে নিয়ে যাচ্ছে। এখন চিত্রগুপ্তকে বলছে এর খাতা খোলো কত পাপ আর কত পুণ্য করেছে। খাতা খুলেছে, যখন খাতা খুলেছে বলেছে ইয়ে তো জীবনে কোনো পুণ্যই করে নাই, সারা জীবন তো পাপ কর্ম করে পয়সা রোজগার করেছে, আর ইয়ে বড় দুষ্ট ছিল, দুজনেই দুষ্ট ছিল, ইয়ে তো সব প্রকার পাপ করেছে, আর যে স্ত্রীটা নিজের পতি গলা কেটে দিয়েছে, আর শেষে এরা জঙ্গলের মধ্যে থেকে এই পশু পাখি গুলো মেরে মেরে খেত, সব পাপ করেছে। যম মহারাজ তিনি ধর্মরাজ তিনি জিজ্ঞাসা করলেন, করলেন বলে দেখো একটু পুণ্য তো থাকবে, একটু পুণ্য তো হবে, বলে খাতাটা খোলো ভালো করে দেখো। খুলতে খুলতে বলছে হ্যাঁ পুণ্য আছে। বলে কি পুণ্য আছে? বলে যখন নবরাত্রি এসেছিল ভগবানের রামের জন্ম সময়ে নয় দিনে সেখানে রামায়ণ কথা হয়েছিল, এরা দুজন ওখানে গিয়ে গিয়ে রামায়ণ কথা শুনেছে এবং কথা শোনার পরে গোবিন্দের প্রসাদ এখানে পেয়েছে, এইটুকু পুণ্য, আর কোন পুণ্য নেই। এই কথা যখন যম মহারাজ শুনেছেন না, বলে নয় দিন পর্যন্ত ভগবান রামের কথা শুনেছে, ঠাকুরের প্রসাদ পেয়েছে, বলে হ্যাঁ। তখন এই শুনে ওনার সামনে যত পাপ গুলো কেটে দিয়েছে, সব পাপ গুলো কেটে দিয়েছে, আর বলে এদের আর নরক ভোগ করতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে এদের আর নরক ভোগ করতে হবে না। তখন বললেন ইয়ে দুজনকে পাঠিয়ে দাও, কোথায়? বলে রমা বৈকুণ্ঠে পাঠাও, সেখানে 100 বর্ষ পর্যন্ত আমি যত প্রকার সুখ ভোগ সমস্ত সুখ ভোগ করেছি। যখন 100 বর্ষ শেষ হয়ে গিয়েছে তখন আমাদের পাঠিয়ে দিয়েছে ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে সেখানে সমস্ত প্রকার রাজ ঐশ্বর্য আমরা দুজন ভোগ করেছি। যখন 100 বর্ষ কেটে গেছে চক্কর আমাদেরকে পাঠিয়েছে স্বর্গলোকে, স্বর্গলোকে সেখানে 100 বর্ষে সেখানে স্বর্গলোকে থাকলাম, সেখানে সমস্ত প্রকার সুখ ভোগ ভোগ করেছি। আজ যখন শেষ হয়ে গেল তখন 100 বর্ষের জন্য এই পৃথিবীর রাজত্ব, সম্পূর্ণ পৃথিবীর রাজত্ব এখানে আমরা দুজন ভোগ করছি। এখন দেখছেন আমাদের কিরকম রাজ ঐশ্বর্য। কিন্তু যদি আমি না জেনে শুনে, যদি নয় দিন যদি আমি সেই ভগবানের কথা শুনে ভগবানের প্রসাদ পিয়ে যদি এর এত উপকার হতে পারে, এত পুণ্য হতে পারে, এই জন্য আমরা দুজন পতি পত্নী সময়কে নষ্ট না করে সময়তে আমরা ভগবানের সেবা করি, সেখানে রাম লক্ষ্মণ সীতার সেবা করি, আর সেই ভগবানের জন্য সুন্দর সুন্দর ফুলের মালা বানাই, ঠাকুরের জন্য চন্দন ঘিষে তাকে পড়াই, আর সেখানে বসে সময় থাকলে পরে আমরা কি করি, ওই মালা নিয়ে না আমরা যেখানে মালাতে হরিনাম গ্রহণ করি, সময় থাকলে পরে আমরা সেই রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম জয় রঘুপতি, পিছে পিছে বলো জয় রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব।
করে নাম জপ করি আর যখন বেশি সময় পাই না নিজে রাজা আমাদের কাছে যদি টাকা পয়সা হয়ে যায় না দেখবেন কিরকম গোবিন্দের ভজন কে করে এই যাদের কোনো কাজ কম নেই ওরা বস হরিনাম করে হ্যাঁ কিন্তু ওরা রাজা রানী ওই ভাগবত পড়ে দেখবেন যত ওখানে কথাগুলো এসেছে না রাজা রানী পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির চক্রবর্তী রাজা সম্পূর্ণ পৃথিবী পরে ভরত মহারাজ ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ পরীক্ষিত মহারাজ যত ভজন করছে না সাধারণ ব্যক্তি না এইসব মহারাজের সব ভজন করছে কেন যদি প্রকৃত শান্তি সুখে থাকে সেই ভগবানের ভজনেই শান্তি সুখে আছে আর জগতে কোথায় শান্তি সুখ আর নেই বুঝতে পারছেন তো এই জন্য তখন তিনি বলছেন এই জন্য আমরা সারাদিন গোবিন্দের ভজন করি আমরা জানি যারা এই গোবিন্দের ভজন করছেন আপনার যে কথা শুনছেন না ওই ক্যামেরা লাগানো আছে ওই ক্যামেরা তো সব উঠে যাচ্ছে বুঝতে পারছেন তো ওই ক্যামেরার মধ্যে উঠে যাচ্ছে আমরা গোবিন্দের কথা শুনছি এখানে বসে বসে আর যখন মরার পর না খাতা যখন খুলবে তখন দেখবেন যেখানে এই মায়ের নামটা কি সুষমা মা আর ওখানে ভাগবত কথা হয়েছিল সেখানে গিয়ে তোমার কথা শুনে এসছো বুঝতে পারছো শেষে ওইটাই বেরোবে এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন হে অর্জুন কৌন্তে প্রতিজানি নামে ভক্তা প্রেষতি হে অর্জুন নেহ বিক্রম নাশ অস্তি প্রত্যবায় না বিদ্যতে আমার জন্য যদি একটুকু করে তার জন্য আমি এত কিছু করি আমার জন্য যদি একটু করে সুদামা তিনি গোবিন্দের কাছে গিয়েছিল কি নিয়ে গিয়েছিল দু মুঠি কেবল চিড়া হাজার নিয়ে গিয়েছিল গোবিন্দ এক মুঠি খেয়েছে গোবিন্দ দুই মুঠি যখন তৃতীয় মুঠি খেতে গিয়েছে না রুকমণি সেখানে হাত ধরছে বলে না তুমি দুই মুঠি যে চিড়া ভাজা খেয়েছো তার বাড়িতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য তার বাড়িতে পৌঁছে গেছে তুমি যদি তৃতীয় মুঠি খাও আমি যে লাকি তার বাড়িতে আমি দাসী হয়ে যাবো এই জন্য তুমি আর খাবে না আর তুমি খাবে না বুঝতে পারছেন তো গোবিন্দর জন্য একটু করলে তিনি অনেক কিছু করেন আমাদের জন্য অনেক কিছু করেন এই জন্য ভগবান কথা শ্রবণের অনেক মহত্ব এই জন্য বলে শ্রী মদা ততম কথা শুনলে কি হয় শ্রী মানে লক্ষ্মি খুব ঘরে টাকা পয়সা আসবে শ্রী মানে ঐশ্বর্য শ্রী মানে শোভা শ্রী মানে যশ যদি কেউ গোবিন্দের ভজন করে কথা শুনে তার সর্বত্র তার জয় জয়কার হবে হ্যাঁ এই জন্য তা মানে যদি কেউ ভগবানের কথা শুনে তার যত সংসার বন্ধন আছে সমস্ত সংসার বন্ধনটাও নষ্ট হয়ে যাবে এই জন্য রাধারানী তিনি বলছেন জগতে অনেক দান আছে কেউ টাকা পয়সা দান করে কেউ স্কুল কলেজে খোলে দান করে কিন্তু জগতে সব থেকে বড় দানটা কি বলে যারা গোবিন্দের কথা দান করে গোবিন্দের কথা যারা দান করে জগতে তারা হলো সব থেকে বড় দানী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ হ্যাঁ দেখুন এই জন্য আমাদের জীবনে কি করতে হবে গোবিন্দের ভজন করতে হবে কি করতে হবে গোবিন্দের ভজন করতে হবে হরিনাম টু করতে হবে ভগবানের নাম জপ করতে হবে এই জন্য মহাপ্রভু তিনি বলছেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার কলিযুগে ভগবান তিনি তার নাম টুকু নিয়ে এসছেন এই জন্য মহাপ্রভু তিনি ভক্তদের কি বলছেন বলে আমি তোমাদের এই নাম টুকু দিলাম কি দিলাম এই নাম টুকু দিলাম মহাপ্রভু বলছেন একবার হাত তুলে সবাই বলো বলে হরি কৃষ্ণ বলো সবাই কেউ বলছে না কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই জন্য মহাপ্রভু বলছেন প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ মহাপ্রভু বলছেন তোমাদেরকে আমি নাম দিলাম এই হরিনাম টুকু তোমরা গিয়ে জপ করো আর এই হরিনাম দ্বারা কি হবে বলে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার এই হরিনাম জপ করলে তোমার সর্বসিদ্ধি হরিনাম থেকে হবে আর এই নাম থেকে সমস্ত সংসার থেকে তুমি পার হতে পারবে কার দ্বারা এই হরিনামের দ্বারা এই জন্য মহাপ্রভু বলছেন বলে জীব জাগ গোরা চন্দ বলে কত নিদ্রা যা মায়া চির কলে বাবলিয়ায়ে সংসার ভিতরে বলিয়া রহিলে তুমি আবিদার ভরে
बोले हरि नाम महामंत्र लाओ तुम्हें तुम यही हरि नाम महामंत्र नाओ मातृ गर्भे जखन हमारे सात मास हो चिलो भगवान कपिल देव तीन माँ देवती के बोल क्यों कथा बोलो ना चुपचाप था जन भगवान तीन माँ कपिल देव निजे माँ के बोल बोले माँ जखन मातृ गर्भे संतान टी आसे बोले मायरे पेटे आसा नरक आसा समान बोले मायरा पेटे आलो नरक की आछे की बोलछे ओटा की पेटर मध्ये की आछे ओई पायखाना परिसरा पूज रक्त एटा आछे तार की आछे आर ओई छेलटा की करे माथा हेट करे पाटा उच्च करे थाके थाके ना की पेटर मध्ये एतो गरम पेटर मध्ये ना आज के जदि रसगुल्ला खिए जाबे ना काली के बिष्टा होई पिरि जाबे एतो गरम आछे पेटर मध्ये আর যখন পেটে বাচ্চা থাকে না দেখবে না মায়ের দারে না টক খেতে বেশ ভালো লাগে তাই না লাগে কি না একটু মিষ্টি খেতে একটু ঝাল লবণ খেতে আর কখনো কখনো বাচ্চাদের চামড়াটাও হয়নি এখন ওই চামড়াটাও বেরোয়নি এখন একটা মাংসের পিন্ডলার মতো তার মধ্যে যদি নমক যদি তাদের মধ্যে নমক ছিড়িকা দেওয়া হয় লঙ্কা দিতে কিরকম লাগবে তখন তার মধ্যে কিড়া গুলো কাটতে থাকে পোকা মাকড় গুলো কাটতে থাকে এত কষ্ট হয় তখন তার সাত মাস হলে পরে তার হাজার হাজার জন্মের কথা মনে আসে আগের জন্মে আমি কি করি বেইমানি লম্পটতা করে মিথ্যা কথা বলে কি করে টাকা পয়সা রোজগার করছি কিন্তু সেই স্ত্রী কোথায় আমার সঙ্গে সেই পরিবার কোথায় ছেলে মেয়ে কোথায় সেই পতি কোথায় সেখানে সুখের সময় তো সবাই ছিল দুঃখের সময় কে কোথায় কেউ তো নেই এখানে তখন এই বুঝতে পারে এই সংসারটা হলো মায়ার সংসার সংসারটা হলো মায়ার সংসার মিথ্যা সংসার সংসারে কেউ কার নয় এটা হলো কেবল স্বার্থের সংসার তখন এই কথাটা ও বুঝতে পারে তখন গোবিন্দকে ডাকে বলে ঠাকুর আমাকে এই নরক থেকে তুমি বের করো তখন ঠাকুর বলে কি এবার কি করবে বলো বলো কি করবে বলে আমি বুঝতে পারলাম সংসার কেউ কার নেই মিথ্যা সংসার যদি তুমি একবার আমাকে জন্ম দিয়ে দাও না আমি প্রতিজ্ঞা করছি কাম ধরে আমি আর এই মিথ্যা সংসারে ডুববো না আমি সারাদিন তোমার নাম জপ করবো ভজন করবো তখন ঠাকুর বলছে তুমি এই দুঃখ কষ্ট পেয়ে বলছো ভজন করবো আর যখন জন্ম দিয়ে দিবি না আর বাপ মাই দাদাদের যখন ভালোবাসা পাবে তখন ভুলে যাবে আমাকে বলে ভুলবো না তোমাকে বলে দেখো যদি তুমি ভুলে যাও না মাঝে মাঝে না তোমাকে আমি ওয়ার্নিং দেবো বাংলায় ওয়ার্নিং কি বলে তোমাকে আমি চেতনাটা দেবো হ্যাঁ তুমি কি বলে কি ওয়ার্নিং দিবে বলে যখন একটা চুল পেকে যাবে না চুল পাকে মানে কি উপরে যাওয়ার সময় হয়ে গেছে তোমার আপনার লক্ষ্য করে রাখবে দেখবেন চুলটা যখন পাকে কোথায় থেকে কানের এইখান থেকে পাকে মন দিয়ে দেখবেন চুল পাকিবে না এইখান থেকে মানে কি কানে একটা বেল দিয়ে দিল বলে গোবিন্দের কাছে কি বলে এসেছিলে ভজন করার জন্য না এই জন্য তুমি ঠাকুরের কাছে কি বলে এসেছিলে ভজন করার জন্য আর মোবাইল এখানে কেউ রাখেনি তো মোবাইল তুমি গোবিন্দের কাছে কি বলে এসেছিলে ভজন করার জন্য বলে এসেছে না কত সময় ভজন করছো কত সময় টিভি দেখছো কত সময় স্মার্টফোন দেখছো হ্যাঁ এই জন্য প্রথম বেল যখন একটা চুল পেকে যাও উপড়িয়ে দিবে আমি কি বুড়ো বুড়ি হয়ে গেছে আমার এখানে কিছু হয়নি হ্যাঁ তখন দ্বিতীয় যখন চুল পেকে যাবে না সেটাকে উপড়িয়ে দি আর যখন খিচড়ি হয়ে যাবে আধা আধা তখন মেহেদি এনে রং গেছে কলর করে দিই রে আমার কিছু হয়নি এখন আমার কিছু হয়নি ভগবান এখন বুড়ো হয়নি আমি এখন ভগবান বলছে দ্বিতীয় ওয়ার্নিং দেব বলে কি দিবে বলে যে চক্ষুরের মধ্যে না বাস দেখবে দৃষ্টিশক্তি তখন কম হয়ে যাবে এ ভালো গগলেস চশমা লাগিয়ে হিরোর মতো ঘুরে বেড়াই বলে আমার কিছু হয়নি এখন ভগবান বলছে তৃতীয় ওয়ার্নিং দিবে বলে কি দিবে বলে যে হাসছ না এটা দাঁত তোমার উপড়িয়ে দেবো দাঁত ফেলে দেবো ভেং ভাগতে আরম্ভ করবো আবার ডেন্টিস্টের কাছে গিয়ে না আবার দাঁত লাগে এই আমার কিছু হয়নি আমার ভগবান বলছে চতুর্থ ওয়ার্নিং দিবে বলে কি দিবে বলে দু পা থেকে তিন পা করে দেবো লাঠি দিয়ে ধরতে লাঠি ধরে আটতে হবে
হ্যাঁ লাঠি ধরে আটতে হবে তোমাকে। ভগবান বলছেন তোমাকে আর পঞ্চম ওয়ার্নিং দেব না, বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে এই জন্য আমরা এইসব কথা ঠাকুরের কাছে বলি এসছি, বুঝতে পারছেন তো? কিন্তু যখন ভজন করে না তখন কি হয়, মরে যায়। যখন মরে যায় দেখিবেন ওকে কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায় না, যখন কাঁধে করে নিয়ে যায় তখন কি বলতে বলতে বল হরি হরি বল এই বলে না। আর আমরা ওই বৃন্দাবনে থাকি ওইদিকে কি বলে জানে তো, ওইদিকে বলে বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বা ঝুটা হে। কাকে বলছে উপর যে শুয়ে আছে, বলে জীবনে তুমি যতটুকু গোবিন্দের নাম নিয়েছ, জীবনে তুমি যতটুকু হরির নাম নিয়েছ রামের, এখন তোমার সঙ্গে ওইটুকু যাচ্ছে, এখান থেকে একটা ছোট সুতো তোমার সঙ্গে যাচ্ছে না। পত্নী কেন্দ্রে কেন্দ্রে কতদূর যাবে তোমার, বলে দরজা পর্যন্ত যাবে, ওর আগে যাবে না। পরিবার বালা কতদূর যাবে, বলে সংসার পর্যন্ত যাবে, ওর আগে কেউ তোমার সঙ্গে যাবে না। এই জন্য মীরার একটি ভজন আছে, মীরা তিনি বলছেন বলে পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন কেবল ওইটাই জীবনে পেলাম, জগৎ মে সবহি খোবায়ো, মানে কি জগতে সব তলিয়ে গেল, সংসার থেকে আর আমি কিছুই সংসার থেকে পেলাম না, একটা কিছুই পেলাম না। বলে এ ধনটা তুমি কোথা থেকে পেয়েছ, বলে দিমরে সদগুরু। নিয়ম হলো জীবনে গুরু চরণ আশ্রয় গ্রহণ করতে হয়, বলে বিন্ন গুরু ভবনিধি তরই না কই, যো বিরিঞ্চি শঙ্কর সম হই, বলে ব্রহ্মা শিবের মতো যদি কেউ বলবান হয়ে যায়, যদি তিনি সদগুরু আশ্রয় গ্রহণ না করে তিনি সংসার থেকে পার হতে পারে না। এই জন্য বলছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে, এই জন্য বলে প্রথমন্ত গুরুম পূজ্যম ততশ্চৈব মমার্চনম। কৃষ্ণ বলছে যদি গুরু গোবিন্দ দাঁড়িয়ে আছে প্রথমে কার চরণ পূজা করব, বলে প্রথমে গুরু চরণে, তারপরে গোবিন্দের চরণে, তারপরে তসমাত গুরুম প্রপদ্যত। একাদশ স্কন্ধে বলছেন যদি মায়া থেকে তুমি উত্তীর্ণ হতে চাও কি করতে হবে, বলে তসমাত গুরুম প্রপদ্যত, তিনি তুমি সদগুরু চরণ নিবে আশ্রয় নিবে। কিন্তু এখানে বলছেন গুরু কি যাকে যাকে তাকে করে ফেলবো, বলে গুরু কি যাকে তাকে করো, বলে না, বলে অবৈষ্ণব উপদেষ্টান মন্ত্রের নীরব ব্রজেত, যদি বৈষ্ণব গুরু না হয় চরণ আশ্রয় গ্রহণ নেবে বলে নরকে যেতে হবে। এই জন্য বলছে আমাকে বৈষ্ণব গুরু গ্রহণ করতে হবে, বুঝতে পারছেন তো? বললো গুরুর কি লক্ষণ হওয়া দরকার, বলে গুরুর তিনটি লক্ষণ হওয়া দরকার, কয়টি লক্ষণ, তিনটি, তিনটি, বলে কি কি, বলে শব্দ, শব্দ মানে সমস্ত শাস্ত্রকে যিনি জানে, বলে কেন সমস্ত শাস্ত্রকে জানা কি দরকার আছে, বলে যদি তিনি সমস্ত শাস্ত্র না জানেন তাহলে আমার মনের মধ্যে যে শঙ্কা আছে সেটা দূর কি করে করবে, এটা হলো প্রথম লক্ষণ। কিন্তু যে দ্বিতীয় লক্ষণ যে বলছেন কি সমস্ত শাস্ত্র জানলে কি হবে, বড় বড় পণ্ডিত গুলো তো শাস্ত্র মুখস্থ করে বসে আছে, বলে না, বলে পরিচ, পরে মানে অনুভূতি সম্পন্ন ভজন প্রাণে হওয়া দরকার। এইরকম নয় সারা দুনিয়াকে উপদেশ তো সারা দুনিয়াকে দিচ্ছে, নিজেই কিছুই করে না, কিছুই নিজে কিছুই করে না, হ্যাঁ, বলে ওই রকম হলে পরে ওই মন্ত্র কাজ করবে না, বুঝতে পারছেন তো? যেরকম বন্ধ্যা গরুকে রাখলে পরে যেরকম দুধ দিবে না সেইরকম তার সেইরকম হয়ে যাবে, হ্যাঁ। বলে তৃতীয় লক্ষণটি কি, বলে তৃতীয় লক্ষণটি হল তিনি এই মাইক সংসার থেকে উত্তীর্ণ হওয়া দরকার। যদি কুয়ার মধ্যে দুজন ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে আছে
আমি একজনকে বলছি তুমি উপরে উঠাও, ও বলছে তুমি উঠাও, আরে দুজন তো কুয়ার মধ্যে পড়ে আছো, কে তাকে উঠাবে? ওই কুয়ার উপরে যদি কেউ থাকে, যদি ও দৌড়ি ফেলে, যদি আমরা তাকে ভালো করে ধরি না, তখন তিনি তো উঠাবেন, তখন তো উঠাবেন। আর দুজনে মায়ের মধ্যে পড়ে আছে, এইরকম গুরু করেছি আমি যতটুকু মায়ের মধ্যে, আমার থেকে গুরু বেশি মায়ের মধ্যে ডুবি আছে, ও কি তোমাকে উদ্ধার করবে? ও তো নিজে মায়ের মধ্যে ডুবে আছে, তোমাকে কি উদ্ধার করবে? এই জন্য তিনি মায়া থেকে তিনি উপরে হওয়া দরকার, তখন তিনি আমাকে এই সংসার সমুদ্র থেকে তখন তিনি তখন আমাদের উদ্ধার তিনি করতে পারবেন। এই জন্য মীরাবাই তিনি বলছেন, তিমরে সদগুরু কৃপা করে আপনায়ো পায়ো জি মেনে রাম রত্ন ধন পায়ো। হ্যাঁ, যতটুকু গোবিন্দের ভজন করি কেবল ওইটাই সঙ্গে যাবে, এখান থেকে আর সঙ্গে কিছু যাবে না। এই জন্য যখন নিয়ে যায় না, দেখবেন যখন একটা লোক মরি যায় তাকে দেখে থাকবেন, উপরে শুয়ে থাকে, হাত পা গুলো তো বেঁধে দিয়ে, কিন্তু মাথাটা না একটা তাকিয়া উপরে রেখে দিয়ে, বালিশের উপরে রেখে দিয়ে, বালিশ বলে তো কি বলে, এটা বালিশের উপরে রেখে দিয়ে, যখন রেখে দিয়ে আপনারা দেখে থাকবেন, কি বলে, বলো বল হরি হরি বল, বলে না, মানে কাকে বলছে? ওই যে উপরে শুয়ে আছে ওকে বলছে। হ্যাঁ, বলে একটু গোবিন্দের নাম তো নাও, এখান থেকে তুমি যখন যাচ্ছ কিছু তো সঙ্গে যাচ্ছে না, একটু বল হরি, সারা জীবন তো হরি নাম করলে না, এখন মরার পরে তো একটু বল হরি হরি বল করো। দেখবেন ওই হাত পা গুলো তো বাঁধা থাকে, কিন্তু মাথাটা থাকে কোথায়? ওই তাকিয়া মাথাটা নট থাকে, এরকম মাথা নাড়ে বলে আমি এখনো করবো না হরি নাম, আমি এখনো বলে এখনো করবে না, মরি গেলে তবু একটু করবে না, আরে এইটাই তো সঙ্গে যাবে, আর তো কিছু যাবে না, বলে এখনো যদি হরি নাম না করে চলো তোমাকে নিয়ে যাচ্ছি, বলে কোথায়? বলে শ্মশানে, শ্মশানে সেখানে কাঠ সাজাতে আরম্ভ করে, কাঠের উপরে শুয়ে দিয়ে, বলে আরে এখন তো একটু গভীর নাম না, বলে এখনো করবো না, বলে যদি এখনো না করো না, তোমার মুখের মধ্যে আগুন, ওর ছেলেরা মুখের মধ্যে আগুন দিয়ে না, কেন আগুন দিয়ে জানেন তো? কারণ হলো যে মুখ তোমাকে গোবিন্দ দিয়েছিল হরি নাম করার জন্য, এই মুখ দিয়ে তুমি গোবিন্দের নাম করে নাই, সারা জীবন ওর নিন্দা পরচর্চা তার চুগলি এই করে তুমি জীবন কাটিয়েছো, যেন মুখে তাকে অগ্নি দিয়ে, কিন্তু বৈষ্ণবদের মুখে অগ্নি দিয়ে না, বৈষ্ণবদের পায়ে দিয়ে। বলে কেন? বলে অগ্নি হলো দেবতা, অগ্নি হলো দেবতা, বলে সারা জীবনে যিনি গোবিন্দের ভজন করছে সেই অগ্নি দেব তোমার চরণের পুজো করছে, এই জন্য চরণেতে তাদের অগ্নি দিয়ে বৈষ্ণবদের নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য আমাদের ভক্তিবৃন্দ ঠাকুর কি বলছেন, বলে এনেছি ঔষধি মায়া শনিবার হরি নাম মহামন্ত্র বিনোদ প্রভু চরণে পড়িয়া জয় হরি নাম মন্ত্র লাইল ভাগে জাগ জীব জাগ ঘোড়া চাঁদ বলে মন নিদ্রা যাও মায়া বেসাচির কো। আপনারা এই ভজনটা আপনারা সব শুনেছেন, বুঝতে পারছেন তো? চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ? কারা কারা শুনেছ? সবাই জানো। দেখুন, এক সময়ে ভগবান কি শিক্ষা দিয়েছেন, এক সময়ে চৈতন্য মহাপ্রভুকে ভক্তরা নিমন্ত্রণ করছে, বলে প্রভু আজকে আমার বাড়িতে তোমার ভোজন। মহাপ্রভু একটি শিক্ষা দেওয়ার জন্য বললে, দেখো আমি সবাই বাড়িতে ভোজন করি না। বলে প্রভু কার বাড়িতে ভোজন করেন? বলে যিনি লক্ষপতি হবে। কি হবে? লক্ষপতি যদি কেউ হয় তার বাড়িতে ভোজন করবো। মানে আজ থেকে সাড়ে পাঁচশো বর্ষের আগে লক্ষপতি অর্থ কি জানেন? যার বাড়িতে 1,00,000 স্বর্ণ মোহর আছে, 1,00,000 স্বর্ণ মোহর। বলে প্রভু আমাদের ভক্তরা তো সাধারণ ছিল, বলে প্রভু আমাদের বাড়িতে 100টা স্বর্ণ মোহর নেই, আমাদের বাড়িতে 100টাও নেই, তুমি বলছো লক্ষের কথা, আমরা তো জীবনে কখনো লক্ষপতি হতেই পারবে না। তখন মহাপ্রভু সবাইকে বসিয়ে বুঝান, বলে জানো প্রকৃত লক্ষপতি কে? বলে কে? বলে যিনি প্রত্যেক দিন 1,00,000 গোবিন্দের নাম জপ করে তিনি হলেন প্রকৃত লক্ষপতি। হ্যাঁ, যে প্রত্যেক দিন, এই জন্য মীরার আরেকটা ভজন আছে, তিনি বলছেন, বলে লে লরে কোই মে বিকরা
गली गली ले लो रे कोई कृष्ण आवाज लगाओ गली गली कृष्ण नाम के रे मोती मैं बिखराऊ गली गली मेरा तो नहीं बोलते हिंट तक तो पूछते बच्चे मेरा बोलते কে সেই গোবিন্দের নাম যারা কারা গোবিন্দকে ভালোবাসে আমি তোমাদের জন্য ওই কৃষ্ণ নাম রূপী হীরা মুক্তা আমি তোমাদের গলি গলিতে আমি তোমাদের দিচ্ছি যদি কেউ সেই গোবিন্দকে ভালোবাসতে পারে থাকো তাহলে এই গোবিন্দের নামটুকু নাও যারা এই গোবিন্দের নামকে জপ করেছে তারা জগতে বড় বড় ধনী হয়ে গেছে বলে কে বলে হনুমান সারাদিন তিনি কি করছেন হনুমান রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সারাদিন করছেন শিব ঠাকুর গোস্বামী তুলসীদাস তিনি বলছেন মহামন্ত্র জয়ী জপত মহেশা শিব ঠাকুর তিনি কি করছেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী বলে মা দেবী দেখবেন মা দেবী হ্যাঁ ওই আটটা হাতের মধ্যে একটা হাত দেখবেন মালা আছে মা দেবী সহ মালা জপ করছেন সরস্বতীর চারটি হাত দেখবেন একটি হাতে মালা ব্রহ্মার চারটি হাত একটি হাতে মালা সবাই সেই মালা জপ করছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তিনি বসে বসে হরি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন সড়গ স্বামীরা লক্ষপতি হরিনাম করত এই জন্য হিন্দিতে একটা ভজন আছে তিনি বলছেন কি তিনি বলছেন যে কে ভজন হ্যাঁ বল রাম নাম কি মালা খুব ভালো একটা ভজন বলে কৃষ্ণ নাম কি মালা জপেগা কই দিলওয়ালা কৃষ্ণ নাম কি মালা জপেগা কই দিলওয়ালা জপেগা কই দিলওয়ালা জপেগা কই দিলওয়ালা রাম নাম কি মালা জপেগা কই ভগবানের মালা কে জপ করতে পারে খুব ভালো কথা বলছে বলে মালা জপিতি যশোদা মানে মিলি গয়া মুরলি বালা জপে যা কই দিলি বালা এখানে উদাহরণ দিয়ে বলছে এই গোবিন্দের নামটা কে জপ করতে পারবে বলে যার দিলটা খুব মজবুত তারা জপ করতে পারবে হ্যাঁ যারা অত্যন্ত সৌভাগ্যবান তারাই এই গোবিন্দের নাম জপ করতে পারবেন এই জন্য গোবিন্দ তিনি অর্জুনকে বলছেন হে অর্জুন আমার নাম কে জপ করতে পারবে বলে জেনেই পূর্বম শত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত কৃষ্ণ নিজে বলছেন হে অর্জুন যিনি পূর্ব জন্মে একশো জন্ম যিনি সেই গোবিন্দের সেবা পূজা করে এসেছে ওই ব্যক্তি এই জীবনে সেই গোবিন্দের নাম আমার নাম ওই ব্যক্তি জপ করতে পারবে এই জন্য ভাগবত বলছেন জন্মানাম বহু জন্মানাম অনেক জন্মের সুকৃতি উদয় হলে হ্যাঁ তখন সেই গোবিন্দের ভজন কেউ করতে পারে সাধারণ ব্যক্তি গোবিন্দের ভজন করতে পারে না যে জপেগা কই দিলওয়ালা দিলওয়ালা মানে যার দিল হৃদয়টা মজবুত আছে দেখো লোকরা কি মনে করবে জানে তো আরে যদি গোবিন্দের নাম জপ করে লোকরা কি বলবে যদি তিল কাটি লোকরা কি বলবে যদি গলায় মালা দিই লোকরা কি বলবে কিন্তু মিথ্যা কথা বলতে আর লজ্জা করে না কার চুগলি করতে লজ্জা করে না কিন্তু গোবিন্দের ভজন করতে লজ্জা করে বলে কেন লজ্জা এই যে বলছে লাজ লজ্জা ভয় আর তিন থাকতে নয় এই জন্য গোবিন্দের ভজন করতে গেলে কি করতে হবে গলায় তুলসী মালা ধারণ করবো এই তুলসী মালা না কোনো সাধারণ জিনিস নয় মনে করবে এই জন্য এই যে করুণা এসেছিল রামদেব বাবার নাম শুনেছ ওই যে করুণী সর্বপ্রথমে তিনি ঔষধ বের করেন তিনি দেখবেন 80% সেখানে তুলসীর রস ছিল তুলসী ছিল তার মধ্যে এই জন্য তুলসী হলো সাক্ষাৎ লক্ষ্মী গোবিন্দের নিবাস হলো তুলসীতে এই জন্য যারা গলায় তুলসী মালা ধারণ করে তাদের যম দূত নিবে না যম নিজে দূতদের বলছেন দেখো যারা গোবিন্দের ভজন করে তাদের নিয়ে আসবে না বলে কি করে বুঝবো ললাটে তিলকম তার ললাটে তিলক ধারণ করবে হ্যাঁ তিলক সাধারণ নয় এটা হলো গোপী চরণ ধুলি এটা দ্বারকা থেকে আসা হয় এটা হলো ব্রহ্মা মাঝখানে বিষ্ণু এটা হলো মহেশ ব্রহ্মা বিষ্ণু মহেশ আর যে দুইটি লাইন না এটা হলো গোবিন্দের দুটি চরণ তার নিচে দেখুন তুলসী পাতা দেওয়া আছে এটা হলো হরি মন্দির
একজন হরিভক্তি বিলাস এতে বলছেন লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী হরিবল্লভা নিত্য তস্য ভবত দেহে যস্য পদ্মাঙ্কিত তনু। যারা এই তিলক ধারণ করে তাদের শরীরের মধ্যে লক্ষ্মী সরস্বতী দুর্গা গীতা সীতা সব নিবাস করে, গঙ্গা যমুনা সরস্বতী কুরুক্ষেত্র প্রয়াগ সমস্ত তীর্থ যারা তিলক ধারণ করে তাদের শরীরের মধ্যে নিবাস করে। আপনি গোবিন্দকে দেখবেন, গোবিন্দ নিজে তিলক লাগিয়ে আছে। ভগবান রামকে দেখবেন, হনুমানকে দেখবেন তিলক, নারায়ণকে দেখবেন আধা মুখ তো তিলক লাগিয়ে আছে। এই জন্য মায়েরা যেরকম ভাবে সধবা মায়েরা কি করে বুঝা যাচ্ছে, তোমার সধবা মাথার মধ্যে সিঁদুর লাগিয়েছেন, সিঁথি লাগিয়েছেন, নাকে বেসর, হাতে চুড়ি, তাই না? দেখলে বোঝা যাচ্ছে মায়ের সধবা। আমরা যে গোবিন্দের ভজন করে কি করে বুঝবে, সাধারণ শরীর পত্রির জন্য তো এত কিছু লাগালেন, সেই গোবিন্দের জন্য তোমার শরীর কি আছে? বলে ললাটে তিলকম কণ্ঠে ত্রিকণ্ঠিকা আর হৃদয় মধ্যে ভগবান নাম জপ। হ্যাঁ, যদি তিনটা থাকে না, সিধা তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? গোলক বৃন্দাবনে। বৈষ্ণবরা একটা উদাহরণ দিচ্ছে, মন দিয়ে বুঝো। যদি আমাদের বিদেশে যেতে হয়, যদি আমেরিকা, লন্ডন, ফ্রান্স যাবেন, বলুন তো কি কি থাকলে পরে যেতে পারবেন? বলুন দেখি কি কি থাকলে যেতে পারবেন? প্রথম নম্বর হলো পাসপোর্ট, দ্বিতীয় নম্বর হলো ভিজা, আর তৃতীয় নম্বর হলো টিকেট। যদি তিনটা জিনিস হয় না, আপনি এক দেশ থেকে দ্বিতীয় দেশে যেতে পারবেন। সেইরকম ভাবে যদি গোলক বৃন্দাবনে যেতে হয়, আমাদের মধ্যেও তিনটি জিনিস চাই। বলে প্রথম নম্বর হলো পাসপোর্ট, বলে পাসপোর্ট কি? বলে গলার তুলসী মালা। তারপরে হলো ভিজা, বলে ভিজাটা কি? বলে তিলক। আর টিকেট কি? বলে গোবিন্দের নাম। বাস এই তিনটা জিনিস হলে না সিধা তুমি গোলক বৃন্দাবনে ঠাকুরের কাছে যেতে পারবে, তোমার কেউ রুখতে পারবে না। বুঝতে পারছেন তো? এই জন্য চেষ্টা করবেন। কিন্তু দেখুন, আমি আপনাদের না একটা মালা দিয়ে যাবো, তোমাদেরকে সবাইকে এখানে মালা দিয়ে যাবো। হ্যাঁ, মহাপ্রভু বললেন না লক্ষ্যপতিকে, এতে তাকাও কিরকম লক্ষ্যপতি হবে। মহাপ্রভু বুঝাছে যেরকম এরকম মালা আছে। হ্যাঁ, দেখুন যখন মালাটা জপ করা হয়, আপনারা সবাই আমার সঙ্গে বলুন, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলে একটা একটা মালা যাবে, ঠিক আছে, একটা গুটি। তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, দুইটি গুটি। করতে করতে ওখানে কেন শেষ হয়ে যাবে, মনে রাখবেন এটাকে পার করতে নেই। কেন? এটা হলো রাধা কৃষ্ণের স্বরূপ, আরে একটা হলো একটা গোপী। হ্যাঁ, মানে মাঝখানে রাধা কৃষ্ণকে রেখে এখানে রাসলীলা করছে। বুঝতে পারছেন তো? এটা হলো গোপী, এটা এই জন্য এইটাকে পার করতে নেই, টপকাতে নেই, তারপরে এইটা ঘুরিয়ে নিতে হয়। যেদিকে শেষ হবে, ভালো করে দেখে নাও, তোমাদের একটা মালা দিয়ে যাও। হ্যাঁ, এক লক্ষ্য কি করে হলো, দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতবার হলো? ষোলবার হলো, তাই না? ষোলবার হয়ে গেল। এর মধ্যে 108 আছে। যদি এইরকম আপনি 16 মালা যদি করতে পারেন এইরকম, তখন হয়ে যাবে 25,000। আর যদি 64 মালা করছেন না, 1,00,000। মহাপ্রভু বলছেন তুমি 1,00,000 হরিনাম করলে না, আজকে তোমার নামে ব্যাংকতে 1,00,000 টাকা ফিক্স ডিপোজিট হলো। নিজে চৈতন্য মহাপ্রভু বলছেন। বলে সুদ কত পাবে, সুদ কত পাবে? এই জন্য মীরা বলছেন, বলে দিন দিন বড় সবায়ো পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো। মীরা বলছেন আজ যদি 1,00,000 নাম করছেন না, কালকে তুমি 1,25,000 টাকা পাবে, আর 4 দিনতে 2,00,000। বলে এই যে ধান গুলো তোমার না ব্যাংক ডিপোজিট হচ্ছে, আর যখন শরীর ছেড়ে যাবে না, এই যখন তুমি যাবে তোমার জন্য মালা মাল টাকাই টাকা, সেখানে আনন্দে নিবাস করবে। বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের দেশে যখন মরে যায়, এই জন্য বলে বল হরি হরি বল, মানে কি এই হরি নামটা তুমি যে গ্রহণ করেছো, এইটাই তোমার সঙ্গে যাচ্ছে, আর কিছু তোমার সঙ্গে যাচ্ছে না। দেখুন আমরা না দু ভাবে মালা দেই, কত ভাবে? যদি কেউ সম্পূর্ণ নিরামিষী ভোজি হতে পারে, সম্পূর্ণ নিরামিষী ভোজি, তখন তাদেরকে আমরা তুলসী মালা দিই, গলায় তুলসী মালা দিই, তিলক তাদের মন্ত্র দেই, তারপরে তুলসী মালা জপ করতে দেই। যদি কেউ বলে আমি এক সঙ্গে মাছ মাস ছাড়তে পারবো না, আমি ধীরে 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 মাছ মাসটা ছাড়বো, বুঝতে পারছেন তো? তখন তাদেরকে আমরা তুলসী মালা দিই জপ করার জন্য। বুঝতে পারছেন? তাদেরকে আমরা বেলের মালা দিই,
हाँ नीम माला दे मालार मध्य तुम्हारा हरिनाम करो। हरिनाम करते 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 धीरे धीरे चेष्टा करिवे जाते शुद्ध होते पारी, जाते खराब जिनसे गुलो चले जाए। अरे जे माछ मांस आछे ना देखो ना एटा हलो जीव हिंसा। हाँ बोले ना जीव हिंसा महापाप बोले ना हमारा प्रत्येक आत्मा रूपे ठाकुर आछे कि केवल आमादेर मध्य ठाकुर आछे आर कि मुर्गी मध्य नहीं माछेर मध्य कि नहीं छागलेर मध्य कि नहीं प्रत्येक हृदय मध्य से गोविंद आछे। एजने भगवान हिंसा के महापाप बोला है महापाप। एजने धीरे 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 चेष्टा करवे जाते निरामिषी भोजी हुए शुद्ध भाव जाते गोविंद करते पारे। ठीक आछे एजने जरा बोलबो आमरा धीरे धीरे माछ मास छाड़बो एखन एक संगे छाड़ते पारबो ना तोमादेर एकटा आमि निमेर माला दी जाबो बुझते पारछो এটা নিমের মালা দিয়ে যাবো বেল মালা দিয়ে যাবো ওর মধ্যে হরিনাম করতে থাকবেন। দেখুন এর মধ্যে যে হরে কৃষ্ণ মানে সুখ শান্তি দিবেন। এই জন্য এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে দুঃখ দূর যাবে অশান্ত মন শান্তি পাবে আর জীবনে আমরা আরাম পাবো। ঠিক আছে এই জন্য তোমাদের এক একটা মালা দিয়ে যাবো। এখান তো অনেক আমাদের দীক্ষিত ভক্তরা আছে যাদের কাছে